প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সপ্তম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলনী 7 এর আমরা সরল সমীকরণ সমস্যাগুলো সমাধান করব এবং এ সংক্রান্ত বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি আব্দুল খালেক স্যার তোমাদেরকে এই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা মনোযোগটা রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য সূচির প্রথমেই আছে সমীকরণ। তো সমীকরণ কি? আমরা আগে একটি সমীকরণকে বোর্ডে তুলি, তারপরে আমরা সমীকরণটা কি বোঝার চেষ্টা করি। খেয়াল করো, 5x + 7 = 3x, +11। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বোর্ডে যে সমস্যাটি তুললাম, এটা একটা সমীকরণ। এখানে কি কি আছে খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা আছে, অর্থাৎ 5 আছে, 7 আছে, আবার এখানে খেয়াল করো x আছে, এখানেও x আছে, আবার এখানে খেয়াল করো কি আছে, সমান চিহ্ন আছে, এখানে খেয়াল করো কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে এই যোগ চিহ্ন যোগ বিয়োগ গুণ তারপর হচ্ছে ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। কি চিহ্ন প্রিয় শিক্ষার্থীরা? প্রক্রিয়া চিহ্ন। আর এই যে সমান, এটা তো সমান চিহ্ন, আমরা সবাই জানি সমান চিহ্ন। এখানে খেয়াল করো এক্স, এক্স হচ্ছে চলক, এক্স কি চলক। এখানে খেয়াল করো যে চলকটা কি, এটা একটু বোঝাই। চলকটা হচ্ছে এই সমীকরণটার ভিতরে, অর্থাৎ 5-এর মানটাকে আমি জানছি, 3-7-এর মানও জানি, 11-এর মান জানি, 3-এর মান জানি, বাট এক্সের মানটা জানি না। কিন্তু এক্সের একটা মানের উপর কিন্তু এই পুরো মানটা নির্ভর করে, এই পুরো সমীকরণের তোমার এক্সের একটা মান আছে। তাহলে এখানে এক্সের মানটা কত আমি জানি না, এক্সের মান যে কোনো মান হতে পারে। তাহলে এখানে এক্সটা হচ্ছে একটা অজ্ঞাত রাশি, এবং এই অজ্ঞাত রাশিতে হচ্ছে এখানে চলক, অর্থাৎ যার মানটা আমি এখন জানছি না। আমরা সমাধান করার প্রক্রিয়ায় এই চলকের মানটাই আমরা নির্ণয় করব। তাহলে এখানে খেয়াল করো যে আমি দেখলাম যোগ আছে, বিয়োগও থাকতে পারে, গুণও থাকতে পারে, ভাগও থাকতে পারে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন আছে, তারপর কী চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, তারপর কী আছে, চলক আছে। তার মানে আমরা বলবো যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত কোনো গাণিতিক বাক্যকে বলা হবে সমীকরণ। তাহলে এটা একটা সমীকরণ, এই সমীকরণটা কি, এটা গাণিতিক বাক্য, এবং এখানে কি থাকবে, চলক, প্রক্রিয়া চিহ্ন এবং কি থাকবে, সমান চিহ্ন। তার মানে যে গাণিতিক বাক্যে তোমার চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন থাকে, সেই গাণিতিক বাক্যটাকে বলা হয় সমীকরণ। তার মানে আমাদের এই যে 5x + 7 = 3x + 11, এটা হচ্ছে একটা কি, সমীকরণ। এখন এই সমীকরণটাকে আমরা বলবো সরল সমীকরণ। কেন? খেয়াল করো এই সমীকরণে এখানে এক্স আছে চলক, এই চলকের পাওয়ার, অর্থাৎ এখানে কত পাওয়ার, 1 পাওয়ার। আবার কিছু সমীকরণ আছে খেয়াল করো, 5x² + 7x + 8 = 0। এই সমীকরণটায় খেয়াল করো এই যে এক্স, এক্সের ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত, 2, আর এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 1, এখানে আমি লিখছি কি, 1। তাহলে যে সমীকরণে এক্সের তোমার ঘাত বা পাওয়ার 1 থাকে, সেই সমীকরণটাকে বলা হয় সরল সমীকরণ। আবার খেয়াল করো যে সমীকরণে চলক যদি এক্স থাকে বা ওয়াই থাকে, যদি তার পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ারটা যদি 1 থাকে, তাহলে সেই সমীকরণটাকে বলা হবে সরল সমীকরণ। তাহলে এখানে দেখো এক্স চলক, তার পাওয়ার ঘাত হচ্ছে 1, অতএব তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, এই সমীকরণটা হচ্ছে কি,
सरल समीकरण और ये ख्याल करो ये एक्स स्क्वायर घात टू एखे एक्स घात वन तमें एक्स स्क्वायर सर्वोच्च घात कत पावर कत टू तम ये समीकरण सरल समीकरण ना ये हे द्विघात समीकरण द्विघात समीकरण और ये हे कि समीकरण ये हे सरल समीकरण तेल प्रिय शिक्षार्थी सरल समीकरण देख चलक सर्वोच्च घात कत थे एक थे वन थे तेल समीकरण और सरल समीकरण बुझते पे एबार बुझब पक्षान्तर विधि प्रिय शिक्षार्थी पक्षान्तर विधि एक बुझब ख्याल करो पक्षान्तर विधि ख्याल करो एखे हम लिखी फोर एक्स प्लस थ्री समान सेवन एखे ख्याल करो प्रिय शिक्षार्थी हमें ये समीकरणटा समाधान करते चाहिए अर्थात चलकटार मान बेर करते चाहिए चलकर मान जदि बेर करते हैं प्रथम ये लेफ्ट हैंड साइड थेके प्लस थ्री आछे प्लस थ्रीटा के दूर करते हबे एखन ये प्लस थ्रीटा के दूर करते होले आमरा किभावे दूर करी आमरा प्लस थ्रीटा के आमरा पाशे निये जाई अर्थात एक पास थेके आरेक पाशे निये जाई ताहले एखाने ख्याल करो जे बा माझखाने समान चिन्ह थाके सामने बा दिते हय फोर एक्स इक्ुअल सेवेन प्लस थ्रीटा ए पाशे गिये कि हय माइनस थ्री हय एखन एखाने ख्याल करो ये एखान थेके नियमटा आसलो ये नियमटा मानी एक प्लस थ्रीटा बाम पास थेके कोथा चले गेलो डान पासे गेलो तमें एक पास थेके आरेक पासे गेलो एटाई होच्छे पक्षान्तर विधि ताहले ख्याल करो ए पक्षान्तर विधिते जदि आमी बाम पास थेके डान पासे जाई आबार डान पास थेके बाम पासेओ आसा जाए सेक्षेत्रे जदि प्लस चिह्न थाके से जदि पक्ष चेन्ज करे ताहले से माइनस चिह्न होबे जदि माइनस चिह्न थाके पक्ष चेन्ज करले से कि होबे प्लस चिह्न होबे विषयटा के बोझानोर जन्य प्रिय शिक्षार्थी आमरा ख्याल करो ताहले ए प्लस थ्रीटा एखान थेके एई पाशे किभाबे गेलो ए कि हाँटते पारे ना ए हाँटते पारे ना ताहले एखाने एकटा नियम काज करे आमरा सेई विषयटा एकटु बुझी ख्याल करो जे एकटा धाप एकटा धरो प्रथम धापटा आमरा एकटु बोझार चेष्टा करि किभाबे आमरा एखान थेके थ्रीटा एई पाशे जाए पक्षान्तर विधिते एखाने लेफ्ट हैंड साइडे प्लस थ्री आछे ए प्लस थ्रीटा के दूर करते हैं तेल माइनस थ्री दीते हैं ख्याल करो प्लस थ्री के जिरो बनाते चाहिए माइनस थ्री दे कि जिरो है तेल लेफ्ट हैंड साइडे ख्याल करो फोर एक्स प्लस थ्री ए प्लस थ्री के जिरो बनानों जो माइनस थ्री दिल समान पशे जो जेहेतु हमें माइनस थ्री दिए डान पास माइनस थ्री दीते हैं सेवेन माइनस थ्री तो ख्याल करो जे एखन धाप द्वितीय धापटा ख्याल करो एखाने फोर एक्स प्लस थ्री माइनस थ्री काटा गिये जिरो हो गेलो लेखार प्रयोजन नाइ एखाने थाकलो कि सेवेन माइनस थ्री तो ख्याल करो प्रिय शिक्षार्थीरा जे ए जे एखान थेके आमी ए लाइने आसछिलाम एखाने आसते होले माझखाने एकटा धाप आमी किन्तु पार करेछि ख्याल करो ये प्लस थ्री बाम पास थेके डान पासे आसलो से किन्तु उभय पक्षे माइनस थ्री जोग करार कारणे एखाने आसछे तार माने पक्षान्तर विधिते ख्याल करबा जे एकटी संख्या एक पास थेके जे आरेक पासे जाए तार माने एखाने एई उभय पक्षे तोमार ओई संख्यार एकटा विपरीत संख्या जोग करते हय ख्याल करो एखाने प्लस थ्री छिलो आमी उभय पाशे माइनस थ्री जोग करेछि आबार जदि एखाने माइनस थ्री थाकतो ख्याल करो फोर एक्स माइनस थ्री थाकतो तो समान जिरो थाकतो ताहले एखाने माइनस थ्री ताहले उभय पाशे ई माइनस थ्रीर विपरीत संख्या माइनस थ्री प्लस थ्री अर्थात ई प्लस थ्री ई जे ई संख्याटा आमाके जोग करते हतो ताहले प्रिय शिक्षार्थीरा ताहले तोमरा निश्चयई पक्षान्तर विधिटा बुझते पेरेछो आमरा सहज जदि बुझी जे प्लस थ्रीटा बाम पास थेके डान पाशे गेले माइनस थ्री हबे माइनस
ডান পাশ থেকে আবার বাম পাশে আসে প্লাস থ্রি মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি প্লাস থ্রি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি। এবার আমরা বুঝব যোগের বর্জন বিধি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যোগের বর্জন বিধিটা অনেক সময় আমাদের এই পক্ষান্তর বিধির মতোই। কীভাবে খেয়াল করো, যেমন খেয়াল করো ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল আমরা এখানে লিখলাম ধরো সিক্স, তাহলে এখানে খেয়াল করো যোগের বর্জন বিধি। তাহলে এখানে আমাদের এখানে কি আছে, প্লাস থ্রি আছে, তাহলে এখানে প্লাস থ্রি যোগ আকার আছে। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, আমরা এখানে যদি লিখি ফোর এক্স মাইনাস সিক্স, আমরা এখানে লিখলাম ধরো এক্স প্লাস থ্রি। তাহলে এখানে খেয়াল করো যে আমরা যোগের বর্জন বিধি, অর্থাৎ এখানে এই সংখ্যাটা এই যে প্লাস থ্রি কী আকারে আছে, যোগ আকারে আছে। তার মানে এই প্লাস থ্রিটাকে আমরা কী করবো, এটাকে বাদ দিব। তার মানে উভয় পক্ষে প্লাস থ্রিটাকে বাদ দিতে হলে মাইনাস থ্রি আনতে হবে। তার মানে এখানে খেয়াল করো ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি, তাহলে এই পাশেও মাইনাস থ্রি, তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা, তাহলে ফোর এক্স ইকুয়াল এখানে থাকে কত, থ্রি। এইটাই হচ্ছে তোমার যোগের বর্জন বিধি। অর্থাৎ দুই পাশে এখানে বিষয়টা খেয়াল করো এক্স প্লাস এ সমান ওয়াই প্লাস এ। এখানে একটা বিষয়টা খেয়াল করো যে বাম পাশে প্লাস এ আছে, আবার ডান পাশে কি আছে, প্লাস এ আছে। এখন এই প্লাস এ আর প্লাস এ উভয় পাশ থেকে সমান, তার মানে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে কি থাকবে, এক্স সমান ওয়াই। তাহলে এই যে এখানে যে হলো এই প্লাস এ প্লাস এ উভয় পাশে আছে, এটা বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে যোগের বর্জন বিধি। তদ্রূপ খেয়াল করো যদি এরকম হয় যে ওয়াই মাইনাস বি সমান পি মাইনাস বি, তাহলে এখানে খেয়াল করো যে এই যে মাইনাস বি উভয় পাশে আছে, এই মাইনাস বিটা আমি উভয় পাশ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিয়ে দিলে কী থাকে, ওয়াই সমান পি। এইটাও হচ্ছে যোগের বর্জন বিধি। এখন তুমি বলবে যে প্লাস এ কী করে বাদ হলো, মাইনাস বি কী করে বাদ হলো। এখানে আমরা আবার যদি সেই পক্ষান্তর বিধির যে আমরা ধাপ দেখিয়েছিলাম যেখানে প্লাস এ আছে, খেয়াল করে যে এখানে প্লাস থ্রি ছিল আমি মাইনাস থ্রি দিয়েছি, প্লাস থ্রি মাইনাস থ্রি কী হয়েছে, কাটা, তার মানে এটা বাদ হয়ে গেল। আর এই পাশে মাইনাস থ্রি দিয়েছিলাম, তার মানে এখানে খেয়াল করো ফোর এক্স সমান মাইনাস কি, থ্রি। তাহলে এখানে যেমন এই থ্রিটা বাদ দিলাম, এখানেও এই প্লাস এ এবং প্লাস এটাকে বাদ দেওয়ার জন্য এখানে মাইনাস এ এখানে মাইনাস এ আমরা এনেছি। তার মানে খেয়াল করে এখানে এক্স প্লাস এ মাইনাস এ সমান ওয়াই প্লাস এ মাইনাস এ, তার মানে প্লাস এ মাইনাস এ কাটা, এ প্লাস এ মাইনাস এ কাটা, এক্স সমান কি, ওয়াই। তার মানে এই বিষয়টা হচ্ছে আমাদের যোগের বর্জন বিধি। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সিম্পল নিয়মে যদি একটু বুঝতে চাই যোগের বর্জন বিধিটাকে, তাহলে কিভাবে আমরা বুঝব, দেখো এক্স প্লাস ফাইভ সমান বা টু এক্স প্লাস ফাইভ সমান যদি এরকম হয় যে এক্স প্লাস ফাইভ, তাহলে এখানে খেয়াল করো যে এখানে কি আছে, বাম পাশে প্লাস ফাইভ, ডান পাশে কি আছে, প্লাস ফাইভ। তাহলে যোগের বর্জন বিধি অনুসারে আমি এই প্লাস ফাইভ প্লাস ফাইভটাকে বাদ দিয়ে দিতে পারি, তার মানে টু এক্স সমান এক্স। এখন টু এক্স সমান এক্স, তার মানে এখানে খেয়াল করো আমি যদি এটাকে এক্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সমাধান করতে পারবো টু এক্স মাইনাস এক্স সমান জিরো বা এক্স সমান জিরো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যোগের বর্জন বিধিটা বুঝলাম, এখন খেয়াল করো আমরা বুঝবো আর গুণন বিধি। এই জিনিসটা কি আর গুণন বিধি, খেয়াল করো এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি, এটা একটা ভগ্নাংশ যার হর এবং লব আছে, এটা একটি ভগ্নাংশ যার হর এবং লব আছে। তাহলে এই অবস্থায় বাম পাশে এবং ডান পাশে যদি দুইটি ভগ্নাংশ থাকে, তাহলে আমরা এই যে এভাবে খেয়াল করো এভাবে এবং এভাবে, অর্থাৎ এই
প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, গুণ করলে গুণফলটা সমান হবে। তাহলে এখানে খেয়াল করো, এক্স আর বি দিয়ে আমি গুণ করি কি হয়, বিএক্স সমান এ আর ওয়াই গুণ করলে কি হয়, এ ওয়াই। আবার খেয়াল করো যে আমরা যদি এই এ ওয়াইটা কি আগে লিখতে পারতাম না, আগে লিখতে পারতাম, এ আর এই এটা আমরা আগেও লিখতে পারতাম, এ ওয়াই পরে লিখতে পারতাম বিএক্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটি আর গুণন বিধি, এটা আরেক ইংলিশ নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, আর বাংলা আরেকটি নাম হচ্ছে বজ্রগুণন বিধি। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আরেকটু পরিষ্কার করা যাক। এখানে খেয়াল করো যে যেমন দেখো সিক্স, থ্রি বাই সিক্স সমান, এখানে খেয়াল করো সিক্স বাই টুয়েলভ, খেয়াল করো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। দেখো যে এটা গুণ এটা যখন সমান হয় দুটি ভগ্নাংশ, তিন গুণ বারো কত, থার্টি সিক্স, আবার এটা গুণ এটা কি, সিক্স গুণ সিক্স গুণ কি, থার্টি সিক্স। এখানে খেয়াল করো যে দুইটি ভগ্নাংশের মান যদি সমান হয়, তাহলে একটার হর আর একটা লব গুণ করলে এবং অপরটির হর এবং লব গুণ করলে তোমার ভগ্নাংশ দুটি ফলাফল কি হয়, সমান আসে। তাহলে এখানেও সেম, আমরা এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আমরা এটার লব এটার হর গুণ করলাম আর এটার হর এটার লব গুণ করলাম, এই গুণফল দুইটা সমান, অর্থাৎ বিএক্স সমান এ ওয়াই বা এ ওয়াই সমান বিএক্স। তাহলে আমরা আর গুণন বিধিটা বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা। এবার আসা প্রতিসাম্য বিধি, এখানে খেয়াল করো এই যে এখান থেকে আমরা প্রতিসাম্য বিধিটা বুঝব, এখানে কি প্রিয় শিক্ষার্থীরা, বিএক্স সমান কি এ ওয়াই। আচ্ছা বিএক্স সমান যদি এ ওয়াই হয়, তাহলে এ ওয়াই সমান কি বিএক্স, না এ ওয়াই সমান অবশ্যই বিএক্স। তার মানে খেয়াল করো যে আমি এখানে খেয়াল করি যে বিএক্স সমান এ ওয়াই, তার মানে এ ওয়াই সমান কি বিএক্স, এ ওয়াই সমান বিএক্স। এই যে নিয়মটা, এই নিয়মটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। তাহলে এখানে খেয়াল করো টু এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস ধরো টেন, আমাদের এই সমীকরণটা খেয়াল করো, তাহলে এই মানটা আর এই মানটা কি সমান, তার মানে এটা সমান কি এটা। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি দেখো এক্স প্লাস টেন সমান টু এক্স প্লাস ফাইভ। তাহলে এই যে নিয়মটা হলো, এই নিয়মটা কোন নিয়ম, এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। এখন প্রতিসাম্য বিধি, তার মানে খেয়াল করো প্রতিসাম্য বিধি অনুসারে বাম পক্ষ ডান পক্ষ হবে, ডান আর ডান পক্ষ বাম পক্ষ হবে, এক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন ঘটবে না। তার মানে প্রতিসাম্য বিধি অনুসারে বাম পক্ষকে আমরা ডান পক্ষে আর ডান পক্ষকে আমরা বাম পক্ষে লিখব, এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমীকরণ, সরল সমীকরণ, পক্ষান্তর বিধি, যোগের বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি বুঝলাম। এবার আমরা কয়েকটি সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের পাঠ্য বইয়ের দুই নং সমস্যাটি আমরা বোর্ডে তুলেছি। এখানে খেয়াল করো ফাইভ এক্স মাইনাস থ্রি সমান টু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এখানে পক্ষান্তর নিয়ম বিধিটা কাজ করব, খেয়াল করো। তাহলে পক্ষান্তর বিধি অনুসারে আমি এক্স যুক্ত সংখ্যাগুলো আমরা বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব। তার মানে এখানে ফাইভ এক্স আছে, এখানে কি এক্স আছে, টু এক্স আছে, টু এক্সটাকে বাম পাশে আনবো। তাহলে আমরা ফাইভ এক্স, এই টু এক্সটা প্লাস আকারে আছে, এটার বাম পাশে আসলে হবে মাইনাস টু এক্স, এই সমান চিহ্ন সমান, এই প্লাস থ্রি, আর এই মাইনাস থ্রিটাকে বাম পাশে আমরা কোথায় নিয়ে যাব, ডান পাশে। তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, টু এক্স মাইনাস এক্স, তাহলে সরি ফাইভ এক্স মাইনাস টু এক্স, তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স দিয়ে আমি বিয়োগ করি, তাহলে কত এক্স থাকে, থ্রি এক্স সমান কত, থ্রি যোগ থ্রি সিক্স। তাহলে এখানে খেয়াল করো এক্স সমান
सिक्स थ्री टाइम गुण आकार आपे गले से भाग आकार नीचे जाए तमें तीन नीचे तीन दिए सिक्स के भाग कर लो टू मैं एक्सर एक मान पे गलम कत टू तम मैं एक्सर समाधान टू एक्सर मूल टू एक्सर बीस टू तो हमें लिखब देखो सूतरा निर्णय समाधान एक समान टू एबार आम्रा आठ नौ समस्या समाधान करब ख्याल कर प्रिय शिक्षार्थी आठ हे एक्स बाय टू प्लस वन इक्वल थ्री लेखने ख्याल करो प्रिय शिक्षार्थी जे आमादेर एखाने एक्स जुक्त पद आछे एखाने वन एवं थ्री दुटो संख्या आछे वनटाके डान साइडे निये जाब पक्षान्तर विधि अनुसारे एक्स बाय टू इक्वल थ्री प्लस वन एर पाशे कि हबे माइनस वन कोन नियम अनुसारे पक्षान्तर विधि पक्षान्तर विधि ताहले एखाने ख्याल करो एक्स बाय टू थ्री थेके वन वियोग करले थाके टू एखन एखाने ख्याल करो जे बा एक्स बाय टू एखाने टू एकटी पूर्ण संख्या तुम्हें टू पूर्ण संख्या नीचे सब समय वन थे टू बाय वन मैं ख्याल करो प्रिय शिक्षार्थी ये एक भग्नांश एटो एक भग्नांश मैं उभय पास दुईटे भग्नांश थे आर गुणन विधि नियम काज करब तो एखे एक्स और वन जो गुण करी ती है ख्याल करो एक्स एक एक्स और टू दिए गुण करी कत फोर तो कौन नियम अनुसार हल आर गुणन गुण तो एक्सर मान पे गलम कत फोर तो लिखब सूतरा निर्णय समाधान एक्स इक्वल फोर एबार ख्याल करो प्रिय शिक्षार्थी आमरा नौ नौ समस्या समाधान करब प्रिय शिक्षार्थी आमादेर नौ नौ समस्याटी आमरा तुलेछि एखाने ख्याल करो आमाके एक्स एर मान निर्णय करते हबे बा समाधान करते हबे एखाने एक्स जुक्त एकटा संख्या आछे एकटा संख्या आछे तो आमरा ए दुइटा संख्या के एक पाशे निये एसे काज करते पारि आबार ए फाइव टाके ए पाशे निये काज करते पारि ख्याल करो आमरा ताहले आमरा जदि एखाने देखो एक्स बाय थ्री ए एटाके जदि बाम पाशे निये आसि प्लस आछे हबे माइनस माइनस एक्स बाय टू इक्वाल एखाने सेवेन प्लस फाइव ए पाशे गिये हबे माइनस फाइव তাহলে বল তো কোন নিয়ম এটা হচ্ছে পক্ষান্তর বিধি অনুসারে এবার খেয়াল করো এখানে একটা ভগ্নাংশের ভগ্নাংশ কি বিয়োগ তাহলে 3 এবং 2 আছে এর লসাগু করতে হবে 3 * 6 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 2 দিয়ে x কে গুণ করলে কি 2x - 2 দা x 6 কে ভাগ করলে হবে 3 3 দিয়ে x কে গুণ করলে কি 3x সমান 7 - 5 মানে হচ্ছে 2 ऊपर ख्याल कर 2x माइनस 3x 2x माइनस 3x और एखे ख्याल करो 3x माइनस 2x प्रिय शिक्षार्थी 3x माइनस 2x बड़ संख्याटा जो प्लस है छोटा वियोग कर प्लस एक्स वन एक्स किन्तु एखे ख्याल करो प्लस 2x माइनस 3x तखन এই সংখ্যাটা বড় তার সামনে আছে মাইনাস এটা মাইনাস দিব 3 থেকে 2 বিয়োগ করলে 1 1 না দিলেও চলে 1x তাহলে হবে মাইনাস x তাহলে এখানে আমরা লিখব মাইনাস x বাই 6 সমান উপরে 2 নিচে 1 এখন আমরা কি করব এখানে আর গুণন করব কারণ এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা এটা গুণ করলে কি হয় দেখো 1 দিয়ে মাইনাস x গুণ করলে মাইনাস x সমান 6 দিয়ে 2 কে গুণ করলে 6 গুণে 12 তাহলে এখানে আমি x এর মান নির্ণয় করব আসছে কার মান মাইনাস x এর মান তার মানে এই যে মাইনাসটা আমাকে দূর করতে হবে এই মাইনাস যদি আমি দূর করতে হয় মাইনাস 1 দা গুণ করব তাহলে মাইনাস x গুণ মাইনাস 1
তাহলে মাইনাস মাইনাস প্লাস এক্স এক এক্স হয়। তাহলে এখানে মাইনাস ওয়ান দা গুণ করলে হয়ে যায় প্লাস এক্স, আর টুয়েলভ কে যদি আমি মাইনাস ওয়ান দা গুণ করি প্লাস মাইনাস মাইনাস টুয়েলভ, তার মানে মাইনাস টুয়েলভ। এখন এই বিষয়টাকে সহজ করে বললে যে মাইনাস এক্স সমান টুয়েলভ, এই যে মাইনাসটা এখান থেকে আমরা এই পাশে নিয়ে দিব, এই এক্সের সামনে মাইনাসটা বারো সামনে আমি দিয়ে দিলাম, কিন্তু মূল নিয়মটা হচ্ছে উভয় পক্ষকে আমি কী দ্বারা গুণ করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে সমীকরণের যদি আমরা এরকম টার্ম আসে মাইনাস এক্স সমান টুয়েলভ বা সামথিং, তাহলে আমি এটাকে প্লাস এক্স লিখবো, এই মাইনাসটা সামনে দিব। কিন্তু খেয়াল করবে এখানে নিয়মটা হচ্ছে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই কাজটি করা হয়। তাহলে আমরা এখানেও এক্স নির্ণয় সমাধান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস টুয়েলভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চোদ্দ নং সমস্যাটি তুলেছি। খেয়াল করো এখানে ওয়াই যুক্ত এইটা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। আমরা ওয়াই যুক্ত সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসতে পারি, কিন্তু এটা আমি একটু ভিন্ন নিয়মে করব। আমরা একপাশে না এনেও করতে পারি। খেয়াল করো বিষয়টা, আমরা এখানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা লসাও করব। তিন এবং বারো চারের লসাও হচ্ছে টুয়েলভ, চার দিয়ে টুয়েলভকে ভাগ করলে থ্রি, এই থ্রি দিয়ে এটা গুণ করব। খেয়াল করো থ্রি ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস টু, প্লাস তিন দিয়ে টুয়েলভকে ভাগ করলে হবে চার, চার দিয়ে এটা গুণ করব চার ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল, এখানেও আমি লসাও করব। এর নিচে আছে ওয়ান, ওয়ান আর থ্রি লসাও কত থ্রি। তাহলে এখানে থ্রি আর ওয়াই গুণ করলে হবে থ্রি ওয়াই মাইনাস, এই থ্রি দা থ্রিকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান। এখানে খেয়াল করো থ্রি এটার সাথে কী আকারে আছে, গুণাকারে আছে, গুণ করে দেই তিন দা গুণ করলে থ্রি ওয়াই মাইনাস তিন দুগুণে কত সিক্স, প্লাস চার দিয়ে গুণ করলে চার দুগুণে এইট ওয়াই মাইনাস চার একে চার, মাইনাস কীভাবে হলো খেয়াল করো, প্লাস সেভেন এসে মাইনাস, নিচে কত টুয়েলভ ইকুয়াল থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, থ্রি ওয়াই প্লাসের প্লাস এইট ওয়াই, তাহলে এইট ওয়াই আর থ্রি ওয়াই যদি আমি যোগ করি তাহলে হয় ইলেভেন ওয়াই মাইনাস সিক্স মাইনাস ফোর হয় মাইনাস টেন, আর নিচে কত টুয়েলভ। এখানে খেয়াল করো থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি। এখন এটা একটা ভগ্নাংশ, এটু একটা ভগ্নাংশ, তাহলে এখানে আমরা আর গুণের নিয়ম কাজ করব। খেয়াল করো তাহলে আমরা এভাবে গুণ করব, তাহলে বারো দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ হবে। খেয়াল করো বারো ইন্টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি ইন্টু এই পুরোটা, তাহলে থ্রি ইন্টু ইলেভেন ওয়াই মাইনাস টেন। তাহলে এখানে খেয়াল করো বারো দিয়ে আমি গুণ করলে তিন বারো কত থার্টি সিক্স ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস বারো আর ওয়ান গুণ করলে বারো একে বারো, তিন দিয়ে এগারোকে গুণ করলে তিন এগারো তেত্রিশ ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস তিন দশে কত ত্রিশ। এখন খেয়াল করো আমরা পক্ষান্তর বিধি অনুসারে এই তেত্রিশ ওয়াইকে এই পাশে নিয়ে আসবো, তাহলে থার্টি সিক্স ওয়াই প্লাস থার্টি থ্রি ওয়াই এই পাশে এসে হবে মাইনাস থার্টি থ্রি ওয়াই ইকুয়াল, এই পাশে আছে মাইনাস থার্টি আর এই মাইনাস টুয়েলভ এই পাশে গিয়ে হবে প্লাস টুয়েলভ। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, থার্টি সিক্স থেকে থার্টি থ্রি বিয়োগ গেলে থাকবে থ্রি ওয়াই ইকুয়াল, এখান থেকে মাইনাস আঠারো থাকবে, মাইনাস ত্রিশ প্লাস টুয়েলভ হবে মাইনাস আঠারো। এবার আমরা ওয়াই সমান হবে থ্রি, এখানে গুণাকার আছে এই পাশে গিয়ে ভাগ আকারে হবে, তাহলে থ্রি দা আঠারোকে ভাগ করলে হবে সিক্স, এতে মাইনাস মাইনাস, তার মানে ওয়াইয়ের মান কত পেলাম মাইনাস সিক্স। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান ওয়াই সমান মাইনাস সিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে সমীকরণ, সরল সমীকরণ, পক্ষান্তর বিধি, যোগায় বর্জন বিধি, প্রতিসাম্য বিধি, আর গুণন বিধি সহ কিছু সমস্যা সমাধান করলাম। তোমরা পনেরো নং সমস্যা সহ আরও কিছু সমস্যা এই নিয়মে সমাধান করবে, আশা করি তোমরা পারবে, পড়াশোনার সাথে যুক্ত থাকবে আর বাসার আব্বু আম্মুর কথা শুনবে।
এবং নিজেরা নিরাপদ থাকবে। সবাইকে ধন্যবাদ।